God! So many ghost people! Like, what are you doing? I'm going to the washroom. I'm going to the washroom. Sorry, brother. So sorry, 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 sorry. অন্ধকারে কিছু খাবার সময় নজর করেছিলাম, অনেকটা মাংস বেঁচে গেছে। যাই, মা বগলার দয়া ঘরে নিয়ে যাই। না, একটু খেয়েই নি। মাংস খাবে? মা বগলার দয়া কাউকে বলো না। আমাকে বলো না গো, ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম, ওয়াশরুম। হ্যাঁ, এ কোন শান্তিগোপাল? মা বগলার দয়া মাঝরাত্রি ওয়াশ করবে, আমাদের জামা কাপড় কাচবে, কাচাকুচির বালতি সাবান সব তো কয়লার ঘরের ওইদিকে রাখা। বলো না গো, যা পারে করুক, মা বগলার দয়া মাংস খাওয়ার সময় আমি অন্যদিকে মন দিতে পারছি না। ওই 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 ওইদিকে ওইদিকে যাও, কাচাকুচি করে নাও রাত্রিবেলা তো। কি অষ্টমের বাড়ি এগুলো কি? আমি কেন ভাবছি এত? মহিলাদের মামাকে এটা কোথায় পাঠালো? এখানে তো কালো কালো কিসব রাখা দেখছি। এদের বাড়িতে কি অসম্ভব নেই নাকি? এটাই তো মনে হচ্ছে। কি অন্ধকার অন্ধকার রে বাবা, অন্ধকারে তো ভূত থাকে। নিকুচি করে যাও আমার ভূতে। লাইট ওয়াশরুম ছিল না, ভূতেদের আড্ডাখানা ছিল। ভেতরে ভূত আর ষোলো সব একসাথে নৃত্য করছে, পিকনিক করছে। আমি পাচ্ছি না, কি করবো এখন? এত রাত্রিবেলা এরকম একটা নতুন বাড়িতে কাউকে যে ডেকে একটু একটা কথা বলবো সেটাও তো বলা যাবে না, ব্যাপারটা এতটাই পার্সোনাল। আর এই বাড়ির লোকজনদের যা ঘুম, আমি ডাকলেও উঠবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি আর পারছি না। আইডিয়া, সত্যকিবাবু তো আছে, নিকুচি করেছে, যে যাই বলে বলুক আমি ওনার কাছেই যাবো। এতবার করে বারণ করার পরেও আপনি আমার সঙ্গে দেখা করতে চলে এলেন? আমি কি ইচ্ছে করে এসেছি নাকি? বাধ্য হয়ে এসেছি। হাতটা ছাড়ুন, তারপর বলছি। তো আপনাকে কে বাধ্য করলো এখানে আসতে? নিচাস কল। তো আপনি এখানে কেন এলেন? এটা কি আপনার বাথরুম বলে মনে হলো? এই শুনুন, একদম না
ক্যারেক্টারের কথা বলবেন না। আমি খুব ভালো করে জানি এটা বাথরুম নয়, আর কোথায় ওয়াশরুম আমি সেটাও জানি। হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? আপনি তো বাথরুমে যাবেন, প্রকৃতির ডাকে সাড়া দেবেন। মানে এখানে আমার ভূমিকাটা কি? ব্যাপারটা কি যৌথ উদ্যোগে হবে নাকি? এই শুনুন, আপনি না সব এই রাত্রেবেলা আপনি এক গলা ঘুমটা টেনে আমাকে এইসব বলতে এসেছেন? জান না যেখানে যাচ্ছিলেন, জান না ওখানে আমার হবে না সাত্তকী বাবু। হবে না মানেটা কি? আমার হচ্ছে, আমার পরিবারের প্রত্যেকে হচ্ছে, আর আপনার হবে না? আপনি কি এলিয়েন নাকি? আরে বুঝুন, ওখানে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি, আমার নাকে ঝাপটা মেরেছে, পারবো না ওখানে। ভূতের নাকে ঝাপটা মেরেছে মানে? ও চামচিকি। হোয়াট চিকি? চামচিকি মাদুর বাচ্চা, বেবি ব্যাট। ও ইয়েস, আমি তো ওটাই বলার চেষ্টা করছি। আমি তো প্রত্যেকটা হরর মুভিতে দেখেছি, বাদুর যেখানেই থাকে সেখানেই ভূত থাকে। আপনি জানেন না, বাদুররা হলো ভূতেদের বাবা, ভ্যাম্পায়ার। ও সত্যি বাবা, প্লিজ অন্য একটা ব্যবস্থা করুন, আমি করে পারবো না। অন্য ব্যবস্থা করবো মানে? এই আশেপাশে কোনো মাঠঘাট বনবাদার কিচ্ছু নেই। হ্যাঁ, আর থাকলেও এখন এই সমস্ত এখন আজকাল অ্যালাউ নেই, আপনাকে ওখানেই করতে হবে। অন্য কোনো ব্যবস্থা? হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি এখন পাশের বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে বলি, দরজা খুলুন, আমার বউ আপনাদের বাথরুমে যাবে। আমার বাড়ির বউয়ের সমস্যা আপনাকে তো মেটাতে হবে। নিশ্চয় পাশের বাড়ির বড়ের সমস্যা আপনার বউয়ের সমস্যা মেটাবে না? এত ঝগড়া, এত মারপিট, তারপরেও কি অবলীলায় নিজেদের বড় বউ বলছি। এই সমস্যা কোথায় গেল? তাড়াতাড়ি সমস্যার সমাধান দিন, সলিউশন বলুন। পারবো না। হ্যাঁ তা কেন পারবেন? আপনাদের তো কি উর্মি টুকাই এক ঘরে? তলে তলে এত ফাঁকি সাথে মিমির সঙ্গে থেকে গেছিলাম, নাহলে এটা তো জানতেই পারতাম না। কাজের সময় কেউ সাড়া দিল না, এখন সবাই মিলে ভিড় জমিয়ে দিল, অদ্ভুত তো বাড়ির লোকজন। আরে কাকিমণি, দেখেছো টুকায়ের প্রেম কানা? দেখেছো মা বগলের দয়া, এক রাতও বউকে ছাড়া থাকতে পারছে না। তাই তো দেখছি রে মেজো বউ। কিরে টুকাই, হ্যাঁ নানটা একেবারে ঠিকই বলেছে, বিয়ের আগে তো খুব লাফালাফি করছিলিস, বিয়ে করবো না বিয়ে করবো না, আর এখন কাল রাত্রির দিনে আলাদা থাকতে পারছিস না। ঠিক কথা। তবে হ্যাঁ টুকাই, তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ও বাবা, তোমরা লাভ দেখছো, আমি তো স্পষ্ট ওয়ার দেখতে পাচ্ছি। থামো তোমরা। সব কিছু নিয়ে মজা করো না। কাল রাত্রিতে বর বউয়ের মুখ দেখে না এটা অশুভ, একটা সামান্য ব্যাপার মানতে এদের এত অসুবিধে হয়ে গেল। হ্যাঁ আমিও তো শুনেছি কাল রাত্রিতে বউ বরের মুখ দেখলে অমঙ্গল হয়। আবার তুই পাকামি মারছিস, তোকে বেশি কথা বলতে বারণ করেছি না? সত্যি কথা বলেছে বলে খুব গায়ে লেগে গেছে তাই না টুকাই? তোর শ্বশুর বাড়ির লোকজনের নিয়ম কানুন পালনে অরুচি থাকতেই পারে, সে তো ওনারা বিয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন সেটা। কিন্তু আমাদের বাড়িতে সব নিয়ম পালন করা হয়। সামান্যতম বোধ নেই না তোমার? আমি তো শুনেছি ছোট কাকি তোমাকে পই পই করে বারণ করেছিল আজ রাতে টুকাইয়ের কাছে না আসতে, তারপরেও কেন এসেছো? আমাকে আসতে বারণ করেনি তো? আবার মুখে মুখে কথা বলছো তুমি? ছোট
টুকা কি তোমাকে বারণ করেনি টুকারের কাছে আসতে? না গো, আমি সত্যি বলছি, আমাকে আসতে বারণ করেনি, আমাকে মুখ দেখতে বারণ করেছে। এই তো অকাট্য যুক্তি, লজিক লজিক। না বল আগে আন্টি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি বাবার মুখ দেখিনি। আন্টি আমার রাগি, এই আমি আন্টিও না, আমি রাগিও না, এই যে তোমার রাগি আন্টি। হ্যাঁ দেখেছো তো, ওটাই বলতে চাইছি, এই ঘুমটার জন্য আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বিশ্বাস না, আমার এটা টেস্ট করে দেখো, সত্যি কথা বলছি। বাবা, ও বাবা, বাবা গো, এই তো আমি এখানে। বাবা ও বাবা, তুমি এখানে এসো, এসে আঙুল তুলে দেখাও, দেখো আমি বলতে পারি কিনা কটা আঙুল। তোমার এসব কুযুক্তি আমাকে শোনাতে এসো না। কাল রাত্রিতে তুমি টুকায়ের কাছে এসে খুব অন্যায় করেছো। বড়বু, ও বড়বু, ওকে ছেড়ে দে না, ছেড়ে দে, দেখ দেখ, এ তো একটা ভুল করে করে ফেলেছে, দেখ ও কিন্তু সত্যি, এটা কিন্তু ঠিক, ও কিন্তু মুখ দেখেনি। এত পেট ব্যথা করছে, আমি আর পারছি না, এবারে মুখ দেখার চক্করে আমার পেটটাই না ফেটে যায়। উর্মি, দিদি, দিদি কি হয়েছে? দাঁড়াও, জলটা দি। এনাও, জলটা খাও, জলটা খাও। কি হয়েছে দিদি, কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আস্তে 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 দিদি, ভয় পেও না, উর্মি ভালোই আছে। জানি কাজল, মেয়েটা চলে যাওয়ার পর থেকে না বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গো। আসলে ও যখন এখানে ছিল তখন তো সেইভাবে সময় দিতে পারিনি, সেই জন্যই হয়তো এরকম লাগছে। খারাপ স্বপ্ন ফাঁকা ফাঁকা লাগা থেকে আসে না দিদি, দুশ্চিন্তা থেকে আসে। আমার তো দুশ্চিন্তায় ঘুম আসছে না। আচ্ছা দিদি, তুমি না মানলেও মনে মনে তো জানো উর্মি আমাদের বাড়িতে যেভাবে বড় হয়েছে তার পক্ষে ওই বাড়িতে মানিয়ে নেওয়া খুবই কষ্টের। হয়তো ঠিক করে খায়নি, হয়তো ঘুম আসছে না, কিংবা শরীর খারাপও হতে পারে। এমন ভয় দেখাবো না, দৌড়ে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। একবার ফোন করে খোঁজ নেবো দিদি। না 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 গায়ত্রী, এখন ফোন করো না, এত রাত্রির বেলায় ওরা সবাই ভয় পেয়ে যাবে। তোমার কথাটা আমি অস্বীকার করছি না গায়ত্রী, প্রথম প্রথম হয়তো উর্মির একটু অসুবিধা হবে, কিন্তু সাত্তকী আর ওর পরিবার ওদের ওপর আমার কিন্তু সম্পূর্ণ ভরসা আছে গো, ও ওকে ঠিক সামলে নেবে। দেখো তুমি চিন্তা করো না গায়ত্রী, তুমি ঘুমো। হ্যাঁ দিদি, কাল না হয় আমি সকাল সকাল ফোন করে নেব। ঘুম ঘুম আমার তখনই আসবে যখন উর্মিকে ওই সাত্তকীর থেকে দূরে করতে পারবো, আর সাত্তকী কেমন উর্মিকে সামলায় আমিও দেখে নেব। জিনিস খাইয়ে বুড়োটাকে মেরে ফেলার ধান্দা দেখ। তুমি আমার আয়ুর্বেদের জ্ঞান নিয়ে তুমি চ্যালেঞ্জ করছো? আমি মানুষকে মেরে ফেলি? হ্যাঁ, মূর্খ কখর গরু মাংস। ওই দেখ, আমার পড়াশোনা নিয়ে তুমি কথা বলছো? 100 বার আমি হাসপাতালে যাবো, প্লিজ হসপিটাল নিয়ে চলো।
এই টুকাই আপনি দাঁড়িয়ে দেখছিস কি গাড়িটা বার কর হ্যাঁ হ্যাঁ বাবা এই টল 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 ওকে টল ওকে টল নিয়ে যা এটা আবার কি নতুন নাটক হচ্ছে? পেতনিটা সত্যি কিছু হয়েছে নাকি সবার বকুনি থেকে বাঁচার জন্য করছে? না, আমাকে তো গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। আজকে সবাই উর্মির জন্য চিন্তা করে পাগল হচ্ছে, কিন্তু একদিন এরাই উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। শুনছেন কেউ আছেন? বলছি একটা প্লিজ স্ট্রেচারের ব্যবস্থা করুন উর্মি। আমি বলে তবে কি উর্মি আবার পালালো? এমনিতেই উর্মির বাড়ি থেকে পালানো নিয়ে এত অশান্তি হয়েছে, এটা যদি হয় তাহলে তো সর্বনাশ। দাদাভাই, দাদাভাই, চলতে তো দাদাভাই, বলছি উর্মিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কোথায় গেছে উর্মি? চলতে তো আমি না উর্মির জন্য স্টেচারের ব্যবস্থা করতে গেছিলাম, আমি ঘুরে দেখে উর্মি আর নেই। চল চল খুঁজে দেখি কোথায় গেল। হাইরি চুচু, এটা যে নাটক সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। দিস ইজ নট ডান উর্মি। এইভাবে আমাকে আর আমার পরিবারকে অপদস্থ করার কোনো অধিকার নেই আপনার। যতবার যতবার আপনাকে ভরসা করবো ভাবি ততবার আপনি আমায়। সাত্যকী বাবু, উর্মি কোথায় ছিলে তুমি? আরে চলো চলো ভর্তি হতে হবে তো। বলছি ভর্তি হতে হবে না গো, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমি এখন একদম ঠিক আছি। হ্যাঁ ঠিক হয়ে গেছো তো? ভীষণ ভালো সাবজেক্ট মা, হাসপাতালে আনতে না আনতেই তুমি ঠিক হয়ে গেলে। তোমার উপর আমার ওষুধ প্রয়োগ করে দেখতে হবে। এবার বুঝলাম কেন আপনি হাসপাতালে এসেছিলেন। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না।
শুনুন, আপনার কাছে তো আমি আগেই সলিউশন চেয়েছিলাম, আপনি দিতে পারেননি, তাই আমাকে মাথা খাটিয়ে বের করতে হয়েছে। আমি বিয়ে বৌভাত এইসব যতদিন ঝামেলা চলবে ততদিন পর্যন্ত না হয় ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু তারপর আমার পক্ষে ওই ভুতুরে বাথরুমে ওয়াশরুমে যাওয়া একদমই সম্ভব নয়। হয় আপনি ব্যবস্থা করুন, নয়তো রোজ রাতে আমাকে কোনো দিন হসপিটাল, কোনো দিন কোনো হোটেল এসবে নিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ার থাকুন। কী করবো বলুন, ওই ওয়াশরুমে আমার ভূতে ভয় লাগে। আপনার জন্য আমাদের বাড়িতে কিচ্ছু বদলাবে না, আপনার না পোষায় আপনি আমাকে বলে দিন, আমি বাড়িতে কথা বলে আপনাকে আপনার বাড়িতে রেখে আসব। আজকে আপনাকে এরকম অচেনা লাগছে কেন সাত্তকীবাবু? আপনি তো বরাবর আমার প্রবলেমের সলিউশন দিয়েছেন, তাহলে আজকে এরকম পাল্টে গেলেন কেন? কারণ তখন আমি আর আপনি দুজনে ছিলাম, এখন আমার গোটা পরিবারটা আছে, আর সবার আগে আমার কাছে আমার ফ্যামিলি, তারপর অন্য কেউ। ব্যাপারটা যেন শুরু থেকেই কেমন কমপ্লিকেটেড হয়ে গেল। আসুন। মিস রেবেকাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে।